সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে মৃতদেহের ডিএনএ নমুনা সংরক্ষণে গাফিলতির অভিযোগ উঠেছে। ফরেন্সিক রিপোর্টে আসছে ভুল তথ্য, পুরুষের ডিএনএ হয়ে যাচ্ছে শিশুর, শিশুর ডিএনএ হয়ে যাচ্ছে বয়স্ক মানুষের। জেলায় একাধিক মামলায় অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করতে গিয়ে এই অনিয়ম নজরে আসে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বছর ডিসেম্বরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ সৈয়দাবাদ এলাকা থেকে পাঞ্জাবি ও লুঙ্গি পরা এক পুরুষের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ডাক্তার ও ডুম মৃতদেহ থেকে ডিএনএর নমুনা সংরক্ষণ করে ফরেন্সিক ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশ সিআইডিতে পাঠান। দীর্ঘ পাঁচ মাস পর ডিএনএ রিপোর্টে উল্লেখ করা হয় মৃতদেহটি একজন নারীর। একই ধরনের ঘটনা ঘটেছে উল্লাপাড়া, বেলকুচি ও রায়গঞ্জ থানায়, যে কারণে মৃতদেহের পরিচয় শনাক্ত আর মামলা পরিচালনা করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে পুলিশকে। নতুন ডিএনএ এর জন্য আবারও কবর থেকে তুলতে হচ্ছে মৃতদেহ। আমরা যে 30-35 বছরের পুরুষের যে ডিএনএ পাঠালাম, সেটা ওইখানে উল্লেখ করা হয়েছে একজন ডিএনএ রিপোর্টে মতামত দেওয়া হয়েছে একজন নবজাতক শিশুর ডিএনএ স্যাম্পল পাঠানো হয়েছে, এবং একজন তারা একাধিকবার সিআইডি পরীক্ষা করে একজন নারীর ডিএনএ ইয়ে পাইছে। এই যে এই এটা এটার জন্য আমরা অনেক হয়রানির শিকার হচ্ছি। সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের কর্তব্যরত সুইপার বলেন, ডোম না থাকায় তিনি ডোমের কাজ করেন। ডাক্তার রাখালে বলে এখানে কাট, এই ডিএনএ এভাবে রাখ, আমরা এভাবে সংগ্রহ করে রাখি, রাখি আমরা এখানে আবার লেবেল লাগায় রাখা, লেবেল লেবেল দিয়ে কাগজ দিয়ে টোকেন দিয়ে রাখা হয়। এখন ঘর পরিষ্কার করতে হয়তো দুই একবার হয়তো এরকম ভুল হইতেও পারে। ডাক্তাররা কেন এই আলামত সংগ্রহ ও সংরক্ষণে দায়িত্ব পালন করছেন না, এমন প্রশ্নের উত্তরে হাসপাতালটির আবাসিক চিকিৎসক ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাইফুল ইসলাম বলেন, যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জের পুলিশ সুপার জানান, মামলা নিষ্পত্তির জন্য মৃতদেহের পরিচয় জানা অত্যন্ত জরুরি, ফলে পুলিশ ডিএনএ রিপোর্টের ওপর নির্ভরশীল। কিন্তু পরপর চারটি রিপোর্টে বিভ্রান্তিকর তথ্য আসায় পুলিশকে মামলা নিয়ে বিপাকে পড়তে হয়েছে বলেও স্বীকার করেন তিনি। ডাক্তারদেরকে অবশ্যই ফরেন্সিক বিভাগে যারা কাজ করছেন তাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে এবং সুপারভিশন রাখতে হবে, অর্থাৎ তার উপস্থিতিতে আপনার ডিএনএ সংশ্লিষ্ট ব্যক্তির ডিএনএ স্যাম্পেল কালেক্ট করার পরে উনি সেটি প্যাকেটজাত করবেন, মার্কিং করবেন, করার পর সেটি আমাদের হাতে হস্তান্তর করবেন, তাহলেই এই সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।